আসসালামু আলাইকুম রান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ কয়েকটা দিন আমার মেয়েটার খুবই ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডা লাগার কারণে আমার মেয়েটা ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারতেছে না। 3 দিন হসপিটালে চেক আপ করানোর পর আজকে ওরে বাসায় নিয়ে আসছি। এর কারণ হইতেছে আমাদের পাবনা সদর হাসপাতালের এই শিশু ওয়ার্ডে এত পরিমাণে রোগী, আর তাই ডাক্তার প্রেসক্রিপশন করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ডাক্তার সাহেব একটা গ্যাসের মেশিন কিনে নিতে বলছে, যেন 2 বেলা ঠিক মতো ওরে গ্যাস দিতে পারি। আসলে একটা সত্যি কথা বলতে কি, একটা বাবার মাই জানে যে তার সন্তান অসুস্থ থাকলে কতটা টেনশন হয়। আর আমার মেয়েটা একটু অসুস্থ হলেই আমি খুবই টেনশনও পড়ে যাই। এর কারণ হতেছে আমার বাড়ির পাশের একটা মেয়ের 1 মাসের বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে একটু জ্বর এসেই মারা যায়। আর তাই ওরে নিয়ে সবসময় টেনশনে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসলে আজ কয়েকটা দিন ধরে আমার মেয়েটা খুবই অসুস্থ, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো আমাদের পাবনার হচ্ছে কিমিয়াতে বসেন ডক্টর নীতিশ কুমার, তো ওনার কাছ থেকে দেখানোর পর আল্লাহর মধ্যে প্রথমে একটু সুস্থ হয়ে গেছিলো। এরপর হঠাৎ করে আপনার রাত 8টার দিকে হঠাৎ করে মানে চোখ মুখ উল্টায় যায়, তারপর আবার হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আপনার এখানে অ্যান্টিবায়োটিক দেয়, হচ্ছে রগের অ্যান্টিবায়োটিক দিয়েছিল প্রথম। রগের অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য কিন্তু কেনে দেওয়া লাগে, তো বাচ্চাদের তো রগ খুঁজে পাওয়া যায় না সহজে। তারপর হচ্ছে অনেক চেষ্টা করে, হাতে পায়ে অনেক চেষ্টা করে, কিন্তু ওর রক খুঁজে পায় না। 3 বার ক্যানেলা দিছে, সুই দিয়ে পুশ করে কিন্তু রক খুঁজে পায় না। এরপর আমি আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে বলি যে ওর তো রকটা খুঁজে পাচ্ছে না, 3 বার চেষ্টা করছে বাট হয় নাই। তো স্যার আবার অ্যান্টিবায়োটিক লেখে, ওইটা হচ্ছে মানে মাংসে দেওয়ার জন্য। তো এই ভিডিওটি যারা দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোন ডাক্তারে দেখালে ভালো হবে। আসলে ওরে ডাক্তার দেখাতে দেখাতে আমিও একদম ক্লান্ত হয়ে গেছি, আমারও অসুখ হয়ে গেছে, আমার প্রচুর ঠান্ডা লাগছে। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন ডাক্তার দিয়ে দেখালে ভালো হবে। আসলে ওর ঠান্ডা এক বিন্দু মাত্র কমতেছে না, অ্যান্টিবায়োটিক সাইডটা অলরেডি দেওয়া হয়েছে বাট ঠান্ডা কমার কোনো ইয়ে নাই। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন বা কোন ডাক্তার দিয়ে দেখালে ভালো হবে বা কোন ওষুধ খেলে ভালো হবে। আর হইতেছে আমার মেয়ের চোখের একটু সমস্যা আছে, মানে চোখ দিয়ে পানি পড়ে, ক্যাতরা জমে। যদি এই সম্পর্কে কোনো ভালো ডাক্তার থাকে, আসলে অনেক ডাক্তার দেখাইছি, ওনারা শুধু একটা কথা বলে যে 1 বছর মাসাজ করতে হবে চোখে, চোখে মাসাজ করলে ঠিক হয়ে যাবে। কিন্তু মাসাজ করার পরেও আল্লাহর রহমতে একটু কমে, আবার যেমন তেমনই হয়।